স্প্যাসমোনো ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে থাকি এটা রয়েছে নেমের কম্পোজিশন রয়েছে ক্যামাইলোফিন ডিহাইড্রোক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম ট্যাবলেট এটা তৈরি করেছে খান্ডেল ওয়ার্ল্ড ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেটের পাতা দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার ছেষট্টি টাকার চোরানব্বই পয়সা তো স্প্যাসমো ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন অ্যাকচুয়ালি কাজ কি বিষয়ে জানবো স্প্যাসমোনো ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ক্যামাইলোফিন ডিহাইড্রোক্লোরাইড ফিফটি এমজি রয়েছে এখানে আর ডিক্লোফিন পটাশিয়াম রয়েছে ফিফটি এমজি এই দুটি কম্পোশনের সংমিশ্রণ দিয়ে তৈরি স্প্যাসমোনরম ট্যাবলেট ট্রিটমেন্ট অফ অ্যাপডোমিনাল পেন ডক্টররাও স্প্যাসমোনরম ট্যাবলেট খিচুনিজনিত পেটে ব্যথার চিকিৎসার জন্যই প্রেসক্রিপশন করে থাকে যখন আপনার পেশেন্টের পেটে অসহ্য যন্ত্রণা করে পেটে ব্যথা করে হয়তো কোনো পেশেন্টের গলবাড়ারে স্টোন হয়েছে কিংবা হয়তো মেয়েদের যখন পিরিয়ড হয় তখন অনেক যন্ত্রণা করে পেটে এবং হয়তো পেটে অনেক অ্যাসিডিটি হয়ে গেছে অ্যাসিডিটির কারণে বুকে ব্যথা করছে হাটবোন হয়ে গেছে হ্যাঁ কিংবা হয়তো কোনো স্টোমাকে ডিজের কারণে পেটে ব্যথা করছে তো এক কথাই স্প্যাসমোন ট্যাবলেট ডক্টররা পেটে ব্যথার চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে স্প্যাসমোন ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে স্প্যাসমোন ট্যাবলেট খাওয়ার পরে আমাদের পেট এবং অন্ত্রের পেশি শিথিল করে যা ব্যথা এবং ফোলা সৃষ্টি করে থাকে স্প্যাসমোন ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখাও যেতে পারে যেমন হচ্ছে আপনার পেট খারাপ দেখা দিতে পারে পেট খারাপ হতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে বমি হয়ে যেতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক স্প্যাসম ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথা সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্প্যাসমোনর ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনে মেডিসিন অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও না আর অবশ্যই ডাক্তারকে জানা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্প্যাসমোন ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পালন করা উচিত নয় আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত স্প্যাসমো ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হার্ট হ্যাঁ এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো তবুও স্পাসকোনরম ট্যাবলেট খাওয়ার অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্প্যাসমো ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিংয়ের ইয়ে চলুন আপনি যদি প্রেগনেন্ট হন বা মা হন তো আর অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার স্প্যাসমোন ট্যাবলেট ট্যাবলেটের ডোজ কি ডোর সাধারণত তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল ডোজ ডক্টর নর্মালি দিনে দুবার দিয়ে থাকে সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় অন ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে অন ট্যাবলেটের কাজ কী কেন ডাক্তারা প্রেসক্রিপশান করে থাকে অন ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ট্রিটমেন্ট অফ অ্যাবডোমিনাল পেন ডক্টররা পেটে ব্যথার চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে তো অন ট্যাবলেটের ইউজো সাইড ইফেক্ট সাবধানত সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন